মজা মানুষ ভালো মণিপুরি শাড়ি কিনতে পারি এভরিথিং কিছুটা বোঝা যায় আপনাদেরটা কিন্তু আমরাটা মানে লোকালি যদি বলি এটা স্পিডে বলি আপনি বুঝতে পারবেন না সিলেটও তাই আর আরাতুন বেশি ভালো লাগে হ্যাঁ খুবই ভালো লাগেছে পরবর্তীতে আবার আসব পরিবেশ খুব ভালো এখানে না কেউ আসলে ওইভাবে কথা বলে বুঝান যাবে না তবে আসলে খুবই ভালো মানে আমাদের গড মানে নেচারের সমস্তটা দিয়ে সিলেটকে মানে পরিপূর্ণ করে তৈরি করছে বৃষ্টি উপেক্ষা করে ঈদ আনন্দে মেতেছে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেশের নানা প্রান্ত থেকে জাফলং এসেছেন মানুষ উপভোগ করছেন প্রকৃতিকন্যা জাফলং এর রূপ বলছেন সিলেট নিয়ে তাদের নানা কৌতূহলের কথা অনেক অ্যামেজিং খুব ভালো লাগছে আমরা ঢাকা থেকে এসেছি জাফলং এ তো আমরা গতকালকে ওইটা খাসিয়াপল্লির একটা ঝর্ণা গিয়েছিলাম আজকে এটাতে আসলাম খুব ভালো লাগছে আমি সিকিমও গিয়েছি কিন্তু ওখানে ফলসগুলোতে নামতে পারি নাই কিন্তু এখানে নেমে খুব মানে মানে আমি হার্টফুলি খুব হ্যাপি এবং আমার ছোট ছোট বাচ্চা আমার 6 ইয়ার্স এর বাচ্চা সেও খুব এনজয় করতেছে আমি এর আগেও জাফলং এসেছি কিন্তু এইবারের মতো এত মানে ফলসে নেমে যে আনন্দটা পেলাম এটা সিলেটে নাই রাঙামাটি খাগড়াছড়িতে আছে বাট সিলেটে এটাই বেস্ট আমরা প্রতি মানে বর্ষায় মানে দুই তিন চারবার আসি প্রতি বছর আমি দুই মাস আগেও রোজার বন্ধেও কিন্তু আমি শ্রীমঙ্গল এসে গেছি মানে অনেক ভালো খাওয়া মজা মানুষ ভালো মণিপুরি শাড়ি কিনতে পারি এভরিথিং খুব ভালো লাগে আমাদের খুব ভালো লাগে সিলেট বর্ষায় বিশেষ করে সিলেট একদম পরিপূর্ণভাবে সাজানো মানে বিউটি অফ নেচার মানে আমাদের গড মানে নেচারের সমস্তটা দিয়ে সিলেটকে মানে পরিপূর্ণ করে তৈরি করছে আমি ঢাকা থেকে এসেছি আমার খুব ভালো লাগছে এখানে অনেক সুন্দর এরিয়া আছে ঘোরার মতো আমার এখানে খুব ভালো লাগে আমি এখানে অনেক পাহাড় দেখেছি অনেক সুন্দর গাছপালা দেখেছি আমার এগুলো খুব ভালো লাগে ওয়াটারফলস দেখেছি এগুলো আমার সব সময় ভালো লাগে হ্যাঁ সিলেটে অনেক দেখার মতো জায়গা থাকে অন্যান্য জায়গায় যেমন একটা জিনিস দিয়ে বেশিরভাগ জায়গা ভরা থাকে বাট সিলেটে এক এক জায়গায় এক এক বৈচিত্র্য আছে যেটা আমার খুব ভালো লাগে একটু আগে তারপর এখন এটা দেখছি জাফলং এর এসেছি তারপর কালকে হয়তো গতকাল যাব ওই যে মাধবকুণ্ড এগুলো আর কি সব মিলে আমাদের সিলেট সিলেটের মানুষ আতিথেয়তা কেমন লাগছে আসলে সত্যি কথা বলতে শীতকালটা খুব ভালো ছিল এখনো ঠিক আছে ভালো কোনো অভিযোগ আছে না কোনো অভিযোগ কি অভিযোগ থাকবে সিলেটি ভাষায় কথা বলতে পারবে লোকালি যদি বলি এটা স্পিডে বলি আপনি বুঝতে পারবেন না সিলেটও তাই আর আরাতুন বেশি ভালো লাগে সিলেট খুব ভালো লাগেছে আমরা আসি নওগাঁ থেকে গাড়ি নিয়ে আসি আরও সবাই ওখানে আছে খুব এনজয় হচ্ছে খুব ভালো লাগছে জাফলং খুব ভালো লাগছে এখানে আমরা ঝর্ণা দিয়া করলাম এখানে বল খেললাম এই এই পর্যন্ত দেখা হচ্ছে মানুষের আছে খুব পরিবেশ খুব ভালো এখানে না কেউ আসলে ওইভাবে কথা বলে বোঝানো যাবে না তবে আসলে খুবই ভালো না আসলে আপনি এই প্রথম এই আসলাম এখন এখানে এখানে আসার কথা ছিল না কিন্তু না আসলে খুব মিস করতাম এটাই খুব ভালো লাগছে আমরা চট্টগ্রাম থেকে আসছি বৃষ্টির জন্য একটু খারাপ লাগলো এখন অনেক ভালো লাগতেছে ঝর্ণার মাধ্যমে জাফলং এ আসলাম পাথর দেখলাম নদী দিয়ে আসলাম লোকাল করে এখন ঝর্ণার পাশে আসছি তারপর আমাদের সিলেটের মানুষজন সিলেটের খাবার আতিথেয়তা কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে পরবর্তীতে আবার আসবো খুবই ভালো সেই জন্যই মানে জাফলংটা খুবই আনন্দময় একটা স্থান এই কারণে সবাই এখানে আসে সেই জন্য আসছে উপভোগ করার জন্য আর ঈদ উদযাপনে মানে এটা একটা স্থানীয় স্থান হচ্ছে জাতীয় স্থান এই জাফলংটা এই কারণে সবাই এখানে আনন্দ করতে আসছে আমি আসছি খুবই ভালো লাগতেছে আর কি এর আগে সিলেট আসা হয়েছে হ্যাঁ সিলেটি ভাষায় কথা বলতে পারে না না চেষ্টা করবে কোনো সময় করি নাই নরসিংদী থেকে আসুন তো আমার সাথে একটু চেষ্টা করবে বলেন যে
নরসিংদী থেকে আইছি সিলেট খাওয়াইতাম। নরসিংদী থেকে আসছি সিলেট খাওয়াইতাম খাওয়াইতাম। সিলেটের জাফলং এ বাদ ভাঙা উল্লাসে মেতেছেন ঘুরতে আসা পর্যটকরা। সিলেটিদের আতিথেয়তা, সিলেটের সৌন্দর্য, বৈচিত্র্যময় খাবার সব মিলিয়ে সিলেটের প্রশংসায় পঞ্চমুখ ঘুরতে আসা এসব পর্যটক। সিলেটের জাফলং থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।